দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরে মুখোমুখি অবস্থানে দেশের বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপি। ইতিমধ্যে এক দফা দাবিতে মাঠে আন্দোলন করছে বিএনপি। তত্ত্বাবধায়ক সরকারের অধীন ছাড়া জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আসবে না বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। অনর অবস্থানে আওয়ামী লীগও, দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে সাব জানিয়ে দিয়েছে তারা। ইতিমধ্যেই মাঠে চলছে আওয়ামী লীগের নেতাদের নির্বাচনের প্রস্তুতি। দেশের এমন পরিস্থিতিতে হস্তক্ষেপ করে আমেরিকা, বাংলাদেশে পাঠায় প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট মিশন টিম। আইআরআই ও এনডিআই এর একটি প্রতিনিধি দল 8 অক্টোবর থেকে 11 অক্টোবর পর্যন্ত নির্বাচন পূর্ববর্তী দেশের পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে পর্যবেক্ষণ করেন। এ সময় তারা অন্তত 20টি বৈঠক করে। বিভিন্ন সরকারি সংস্থা, নির্বাচন কমিশন, সুশীল সমাজের প্রতিনিধি, মন্ত্রী, রাজনৈতিক দল ও সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তারা বৈঠক করেন। যুক্তরাষ্ট্রে ফেরত গিয়ে প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলটি 5টি সুপারিশ তুলে ধরেন। বিবৃতিতে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি ও গণতান্ত্রিক ঐতিহ্যের মূল্যবোধের প্রশংসা করে তারা বলেন, 2041 সালের রূপকল্প অর্জন সম্ভব, তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়েছে দেশটি। সুপারিশের রাজনৈতিক দলগুলোকে খোলামেলা আলোচনার আহ্বান জানিয়েছে। এছাড়া নির্বাচন কমিশনের স্বাধীনতার পাশাপাশি সব দলের অর্থপূর্ণ রাজনৈতিক প্রতিযোগিতার জন্য শর্ত পূরণ করার সুপারিশ করেছে প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের বিবৃতি প্রকাশের পর সচিবালয়ে প্রতিক্রিয়ায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, কোনো শর্তযুক্ত সংলাপ হবে না। তাদের এক দফা কেয়ারটেকার গভর্নমেন্ট, তাদের এক দফা প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, তাদের এক দফা পার্লামেন্ট ডিসলভ করতে হবে, এটা এবং নির্বাচন কমিশনকেও কমিশনও বাতিল করতে হবে। তো এগুলো এইসব দাবির মুখে কী করে কম্প্রোমাইজ? আইনের তো কোনো প্রতিবন্ধকতা নাই, কিন্তু কথা হচ্ছে যে সংলাপ হতে হলে কিছু আইনি জিনিস যেগুলি বাস্তবে আছে সেগুলিকে মেনে সংলাপে আসতে হয়, সেগুলি না মানলে সংলাপ হয় না। অন্যদিকে গুলশানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আবারও বলেন, এই সরকারের অধীনে তারা নির্বাচনে যাবে না। বিনা ভোটারের মাধ্যমেই তিনি নির্বাচিত হবেন সেটা এবার হবে না। 2014 সালে আপনি যা করতে পেরেছেন, 2018 যেটা করতে পেরেছেন, এবার 2024 সালে সেই নির্বাচন আপনি করতে পারবেন না। আরিফ হোসেন, এখন ঢাকা।